বোবায় ধরা কেন হয় বা হ্যালোসিনেশন কেন হয়, যখন চিত হয়ে কেউ শুয়ে থাকে আর তার পায়ের দুই আঙুল নাক বরাবর থাকে তখন তাকে বোবা ভূতেশে ভর করে। ছোটবেলায় এরকম অভিজ্ঞতা হলে দাদির কাছে যখন জিজ্ঞাসা করলাম তখন এরকম একটা উত্তরই পেয়েছিলাম। তারপর অনেকের কাছেই এরকম উত্তর বা কাছাকাছি উত্তর পেয়েছি। সবার কথার যথার্থ এই যে বোবা নামক ভূত এসে যখন মানুষের উপর ভর করে তখন তাকে বোবায় ধরে। কিন্তু ব্যাপারটা কি আসলেই তাই? একজন বিজ্ঞান মনস্ক মানুষ হিসেবে এরকম উত্তর মেনে নেওয়া সম্ভব না। যাই হোক, বোবায় ধরার ব্যবস্থা করার আগে বলে নেই আসলে বোবায় ধরা কি আর এতে হ্যালোসিনেশন হয় কীভাবে, চলুন বিস্তারিত জানা যাক। তার আগে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য। তাহলে চলুন শুরু করা যাক। অনেকেরই বোবায় ধরার অভিজ্ঞতা হয়েছে। ব্যাপারটা হচ্ছে মাঝে মাঝে রাতের বেলায় ঘুমের সময় দেখা যায় আমরা ঘুম থেকে জেগে উঠি, কিন্তু জেগে উঠলেও হাত পা নাড়াতে পারি না, চাইলেও পারি না। অনেক সময় ঘুম থেকে জেগে উঠে হাত পা নাড়ানো তো যায়ই না, তার উপর অনেক অশরীরী অলৌকিক জিনিসপত্র দেখা যায়। এটাই মূলত বোবায় ধরা বা স্লিপিং প্যারালাইসিস। আসুন এবার জানা যাক কেন বোবায় ধরে। মানুষ যখন ঘুমায় তখন ঘুমের মাঝে রিম র্যাপিড আই মুভমেন্ট সাইকেল চলতে থাকে। রিম হচ্ছে মানুষ যখন স্বপ্ন দেখে সেই পর্যায়ে। মানুষ ঘুমের মাঝে এই সাইকেলে থাকাকালে মস্তিষ্ক দেহের কার্যকলাপ বন্ধ রাখে, কারণ স্বপ্ন দেখে মানুষ সেসবের রিঅ্যাকশন হাত পা নাড়িয়ে পড়তে পারে আর এতে নিজের দেহের ক্ষতি হবার সম্ভাবনা থাকে। তাই স্বপ্নে আমরা হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি মারামারি যাই করি না কেন, বাস্তবে ঘুমের সময় আমাদের দেহ কিন্তু স্থির হয়ে থাকে। যদি কখনো রিম সাইকেল চলাকালে দেহের কার্যকলাপ বন্ধ না থাকে তখন অনেকেই ঘুমের মাঝে চিল্লাপাল্লা করে, হাত পা ছোড়াছুড়ি করে। ঠিক তেমনি উল্টোভাবে অনেক সময় দেখা যায় যে মানুষ ঘুম থেকে ঠিকই জেগে ওঠে কিন্তু তখনও দেহের কার্যকলাপ বন্ধ থাকে। দেহ বুঝতে পারে না যে সে জেগে উঠেছে। ঘুম থেকে জেগে উঠলেও একই সাথে দেহ যেমন বুঝতে পারে না ঠিক সেইভাবে রিম সাইকেলও চলতে থাকে। যখন দুইটা একসাথে হয় সেই অবস্থাকেই বলে বোবায় ধরা। এই অবস্থা কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট পর্যন্ত স্থায়ী হতে পারে। বোবায় ধরে রিম সাইকেলের সময় বোবায় ধরে। রিম সাইকেল যখন চলে মানুষ তখন তার অভিজ্ঞতা থেকে নানা জিনিস স্বপ্ন দেখে, কিন্তু মানুষ যদি জেগে স্বপ্ন দেখে তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ায়? হ্যাঁ, ঠিক তাই। মানুষ জেগে থাকলে বাস্তবে স্বপ্নের জিনিসগুলো দেখতে পায়, আর মানুষ যেহেতু স্বপ্নে আর বাস্তব অভিজ্ঞতা একটা মিশ্র রূপ দেখতে পায়, তাই বাস্তবে যেসব আজগবি জিনিসপত্র দেখতে পায় যাকে হ্যালোসিনেশন বলা হয়। ধরুন আপনি স্বপ্ন দেখছেন, কি দেখছেন সেটা নির্ভর করে আপনার দৈনন্দিন কাজের উপর। আপনি বাস্তবে গরু দেখছেন, ছাগলও দেখেছেন, স্বপ্নে গরুর দেহে ছাগলের মাথা দেখাটা তাই অস্বাভাবিক কিছু না, কারণ স্বপ্নে বাস্তবের জিনিস হুবহু দেখার সাথে অনেক সময় অনেক মিশ্র চিত্র তৈরি করে। যাই হোক, স্বপ্নে গরুর দেহে ছাগলের মাথা মানা যায় না, কিন্তু বাস্তবে যদি কেউ দেখেন তখন এমন সময় মানুষ অশরীরী বা অলৌকিক বস্তুর অবতরণ ঘটে। আর ঘুম থেকে জেগে উঠি যদি রিম সাইকেল চলতে থাকে তাহলে এমন গরুর দেহে ছাগলের মাথা বাস্তবেও দেখা সম্ভব। যেহেতু স্বপ্ন দেখার পর্ব এখনও শেষ হয়নি, তাহলে আমরা দেখলাম অস্বাভাবিকভাবে স্বপ্ন দেখার সময় রিম সাইকেল চলে আর কেউ যখন নিজের ক্ষতি না করে সেজন্য দেহের কার্যকলাপ বন্ধ রাখা হয়। কিন্তু এই সিস্টেমের ব্যাঘাত ঘটলেই বোবায় ধরে আর হতে পারে হ্যালোসিনেশন। এই হলো গিয়ে বোবায় ধরার পেছনের গল্প। বোবায় কেন ধরে? মূলত 5 থেকে 25 বছর বয়সীদের বোবায় বেশি ধরে থাকে। বোবায় ধরার একটা প্রধান কারণ হচ্ছে অনিয়মিত ঘুম। মানুষ যখন চিন্তিত থাকে বা প্রেশারে থাকে তখন বোবায় ধরতে পারে। দেখা গিয়েছে যারা নিয়মিত সময়ে ঘুমান না এবং প্রয়োজনের চাইতে কম ঘুমায় তারাই হ্যালোসিনেশনে বেশি আক্রান্ত হয়। অনেক সময় দেখা যায় অতিরিক্ত ঘুমালেও বোবায় ধরার আশঙ্কা তৈরি হয়। হ্যালোসিনেশন বা বোবায় ধরার কোনো নির্দিষ্ট চিকিৎসা নেই, যদিও অনেক ডাক্তার বা সাইকিয়াট্রিস্ট কিছু কিছু ওষুধ প্রেসক্রাইব করে থাকে, সেগুলো মূলত ঘুম ঠিকমতো হবার ওষুধ। বোবায় ধরা থেকে বাঁচার উপায়, তাই স্লিপিং প্যারালাইসিস বা বোবায় ধরা বা হ্যালোসিনেশন থেকে বাঁচতে হলে সময় মতো এবং নিয়মিত ঘুমাতে হবে এবং চিন্তা ভাবনা বা প্রেশার থেকে মুক্ত থাকতে হবে। এসবই ঘুমের ব্যাঘাতের কারণের সৃষ্ট প্রতিক্রিয়া। বাস্তবে বোবায় ধরার পেছনে কোনো অলৌকিক বা অশরীরী ভূত নেই। ঘুমের ব্যাঘাত হলে স্লিপিং প্যারালাইসিসের মাধ্যমে হ্যালোসিনেশন হতে পারে। এর থেকে মুক্তি পেতে হলে ঠিকমতো বাধ্যতামূলকভাবে ঘুমাতে হবে। এর মধ্যে কাকে কাকে বোবায় ধরেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা যদি বিন্দুমাত্র ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, কারণ আপনার একটি লাইকই আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগাবে। ভালো থাকবেন সবাই।